হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উই আর আউট। আজকে আমরা চলে এসেছি আমাদের জাতীয় ফলের রোমাঞ্চকর কিছু তত্ত্ব নিয়ে, এবং এর সাথে সাথেই আমরা শৈশব দিনের কিছু স্মৃতি চামড়া করে নেব। আমের প্রতি ভালোবাসা বাঙালির সারা জীবন, এবং আম পাড়ার যে একটা আবেগ, সেই আবেগটা বাঙালি কোনোদিন মিস করবে না। বাচ্চা থেকে বয়স্ক অবধি কেউ ছাড়বে না গাছ থেকে আম পেড়ে হওয়ার সুযোগ। তাই শৈশবকালের মতন আজ আমরা ঢিল মেরে গাছ থেকে গাছপাকা আম পাড়বো এবং আপনাদের দেখাবো। শুধু আম পাড়ে খাওয়াই দেখাবো না, তার সাথে সাথে জেনে নেব আমরা এই আমের কিছু ইতিহাস। হ্যাঁ ঠিক, আম আমাদের এত কাছের ফল হওয়া সত্ত্বেও এমন অনেক কিছু আছে যা আম সম্বন্ধে আমরা জানি না। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, না দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই গ্রাম্য রাস্তার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি পরিবেশের কোলে সেই আম বাগানের কাছে। ধোয়াধুলোর শহর থেকে অনেকটা দূরে একটি সবুজে ঘেরা আম বাগান। ভারত আমাদের দেশ, এবং আম এই দেশের জাতীয় ফল, তার সাথে সাথে বাংলাদেশের জাতীয় গাছও আম। এই রসালো ফলটিকে আমাদের দেশে রাজা হিসাবে গণ্য করা হয়। ভারতের মাটিতে প্রায় 1500টি আমের জাত রয়েছে। প্রতিটি জাতের একটি স্বতন্ত্র স্বাদ, আকৃতি এবং রং আছে। তবে ভারতের বাজারে হিমসাগর, গোলাপ খাস, ল্যাংড়া ইত্যাদি ইত্যাদি আমগুলোই রাজত্ব করে। সাধারণত মার্চ থেকে মে মাস অবধি আম ক্রয় এবং বিক্রয় করা হয়। দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে আমের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। মৌর্য সম্রাট অশোক তার আদেশে রাজপথের পাশে আম ও ছায়াযুক্ত গাছ লাগানোর কথা বলে গেছেন। মোটামুটি একটি কাঁচা আমে 60 ক্যালোরি থাকে, যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট এবং ভিটামিন সিও থাকে। উৎপাদনের ক্ষেত্রে ভারতে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়। পুরো মার্কেটের প্রায় 50%ই ভারত সাপ্লাই করে। ভারতে প্রায় 24.7 মিলিয়ন টনস আম উৎপাদন হয়, এবং দ্বিতীয় স্থান অধিকার করে আছে ইন্দোনেশিয়া এবং তৃতীয় চায়না। গাছের নার্সারির ব্যবসায়ও আমের গুরুত্ব অনেক। আমাদের ভারতে 5 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আমের চারা বিক্রি হয়, এবং প্রতি বছর কোটি কোটি আমের চারা বিক্রি হয় ভারত থেকে। চলুন তাহলে, আম সম্বন্ধে তো অনেক কিছু জানা হলো, এবার খাওয়ার পালা। চলে এসেছি আমরা সেই এক টুকরো সবুজের মাঝে আম গাছের তলায়। শুধু এবার বেছে নিতে হবে কোনটা গাছ পাকা আম। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আম পাড়ার এক্সপার্ট আমাদের মাস্টারমশাই অমিতদা। অমিতদাই আজকে আমটি পারবে এবং আমরা কুড়াবো। বহুদিন গাছ থেকে পেরে গাছ পাকা আম খাওয়া হয়নি। আমাদের সবারই এরকম একটা ইচ্ছা রয়ে যায়, তবে তৎকালীন পরিবেশে গাছের সংখ্যা কমে গেছে, এতে সবার বাড়িতেই গাছের অভাব দেখা দিয়েছে, তাই জন্য হয়তো আমরা সেই সুযোগটা পাই না। তবে আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর যে আসল অনুভূতিটা কী হয়। পড়েছে ও অসাধারণ অসাধারণ, কি কালার! ওহ, অসাধারণ আম।